আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো টমেটো সস এটা তৈরি করতে কোনো রকম ব্লেন্ডারের প্রয়োজন হবে না হাতের কাছে শুধুমাত্র টমেটো থাকলে আপনিও তৈরি করে নিতে পারবেন দারুণ মজার এই সস রেসিপিটা এবং এটা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন তা প্লিজ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমি টমেটো কুচি করে নিয়েছি এখানে দেড় কেজি পরিমাণ টমেটো নিয়ে নিয়েছি তো এখানে আমি যেহেতু পানি ইউজ করবো না এই জন্য আগে থেকে লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো আপনারা লবণটা বুঝে দেবেন এবং আদা রসুনের পেস্ট একসঙ্গে দিয়ে দিলাম আমি এখানে ব্লেন্ডার ইউজ করব না এই জন্য গোটা আদা রসুনটা দিলাম না আমি এটা পেস্ট করে দিলাম তো এখন অপেক্ষা করব বলক আসার জন্য তো দেখুন বলক চলে এসেছে এরপর যে আমি একটু বেশি এটা নরম নরম করে নেব যেহেতু ব্লেন্ডার ইউজ করব না এই জন্য এভাবে একটু নেড়ে চেড়ে এটাকে লিকুইড করে নেব যতটা সম্ভব হয় এতে করে সেকে নিতে আমার সুবিধা হবে যেহেতু এটা আমি ব্লেন্ডারে দিব না তো দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি এবং এই ধরনের যে জালি এটা তো সবার ঘরেই থাকে এটা নিয়ে নিয়েছি নিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে তো দেখুন আমি এটা চার পাঁচ মিনিটের মতো করে নিয়েছিলাম এবং আমার হয়ে গেছে এখন আমি এগুলো ফেলে দেবো এবং টমেটোর পিউরিটাই যে টমেটো খুব সুন্দর একটা পিউরি পেয়ে গিয়েছি টমেটোর বিচি কয়েকটা থাকলেও সমস্যা নয় এটা থাকতে পারে যেহেতু এটা ব্লেন্ড করা হয় নাই তো এখন আমি দিয়ে দেবো আবার প্যানে প্যানে দিয়ে আমি এখন কিছুটা মশলা অ্যাড করবো এখানে দিয়ে দিলাম লাল মরিচির গুঁড়ি এক চা চামচ ঝালটা আপনারা বুঝে দিবেন যে যতটা খেতে পছন্দ করেন এবং হাফ কাপের থেকে একটু কম চিনি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপ ইউজ করছি আমি তো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এখানে আমি কোনো রকম ফুড কালার ইউজ করিনি টমেটো সসটা যখন ব্লেন্ডার দিয়ে তৈরি করা হয় তখন এইটা সাদা ফ্যাকাশে হয়ে যায় কিন্তু এইভাবে তৈরি করলে কোনো রকম কোনো ফুড কালার ইউজ করা লাগে না কারণ ব্লেন্ডার দিয়েও তৈরি করেছি এবং এভাবেও তৈরি করে দেখালাম তো দিয়ে দিলাম ভিনেগার যদি আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে টমেটোর কয়েকটা বিচি থা দেখা যাচ্ছে তো এটা কোনো ব্যাপার না এটা থাকলে কোনো সমস্যা হবে না এবং বেশ কিছুটা সময় জাল করে নিয়েছি এ পর্যায়ে একটু জাল করতে হবে এবং নাড়াচাড়া করতে হবে কোনো রকম নাড়াচাড়া বন্ধ করা যাবে না তো এখন এভাবে অনবরত নাড়তে হবে এবং জাল করে নিতে হবে চোলা রাসটা লোতে রাখতে হবে নিয়ে এভাবে চার পাঁচ মিনিট করে নিলে এইভাবে ঘন হয়ে যাবে দেখুন এই যে ঘন হয়ে গেছে এখন আমি এটাকে ঠান্ডা করে নেব এবং ঠান্ডা করে ফাইনালি যে কেমন হল এটা আমি আপনাদের অবশ্যই দেখিয়ে দেবো তো দেখুন মাসাল্লাহ দেখে বুঝতে পারতেছেন যে কতটা পারফেক্ট হয়েছে টমেটো সসটা কোনো রকম ফুড কালার এবং ব্লেন্ডার ছাড়াই আমি কত সহজভাবে তৈরি করে দেখালাম তো বাজারে অ্যাভেলেবেল টমেটো পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করে রেখে দিবেন এতে করে সারা বছর খেতে পারবেন সংরক্ষণ করে তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লাগে উপকারে লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ